পারমাণবিক সুরক্ষায় পাকিস্তানের উল্লেখযোগ্য অগ্রগতি। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অস্ত্র বিষয়ক নজরদারি সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ পাকিস্তানকে পারমাণবিক সরঞ্জামধারী দেশগুলোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সবচেয়ে উন্নতি করা দেশ হিসেবে চিহ্নিত করেছে। 7টি পয়েন্টের সবগুলোতেই উন্নতি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি। বার্ষিক প্রতিবেদনে এনটিআই লিখে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে পাকিস্তানের অগ্রগতি তাৎপর্যপূর্ণ। আইন ও বিধান শক্তিশালী করে পাকিস্তানের স্কোর বেড়েছে এবং এটা দেশটিকে টেকসই নিরাপত্তার সুবিধা দেবে। এনটিআই নিউক্লিয়ার সিকিউরিটি ইন্ডেক্স হল 176 দেশের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তৈরি একটি পাবলিক বেঞ্চমার্ক প্রজেক্ট। নিরাপত্তা র্যাঙ্কিংয়ে পাকিস্তানের এই উন্নতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক লরা ই কেনেডি। তিনি টুইট করেন, এনটিআই সূচকে একটি স্বাগত জানানোর মতো খবর হল পারমাণবিক সরঞ্জামধারী দেশগুলোর মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে অগ্রগতি। রিপোর্টে বলা হয়, পাকিস্তান সবচেয়ে উন্নতি করেছে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্যাটাগরিতে কারণ দেশটি নতুন আইন পাশ করেছে। গ্লোবাল নর্মস ক্যাটাগরিতেও দেশটি উন্নতি করেছে। রিপোর্টে বলা হয়, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের উন্নতি হচ্ছে। 2014 সালে 8 পয়েন্ট, 2016 সালে 2 পয়েন্ট ও 2018 সালে 6 পয়েন্ট অগ্রগতি হয়। এসব অগ্রগতি সম্ভব হয়েছে অনসাইজ ফিজিক্যাল প্রোটেকশন বিষয়ে নতুন বিধিবিধানের কারণে। 2016 সালে পাকিস্তান নতুন সাইবার নিরাপত্তা আইন করে। 2018 সালে দেশটি অভ্যন্তরীণ হুমকি থেকে সুরক্ষার ব্যবস্থা উন্নত করে। দেশটির নতুন আইন আরও বড় ধরনের পরিবর্তন সাধন করেছে। রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ক্ষেত্রে স্কোর বৃদ্ধি হল 2012 সালের পর সংশ্লিষ্ট ক্যাটাগরিতে দ্বিতীয় বৃহত্তম অগ্রগতি। যেসব দেশের হাতে অস্ত্র তৈরির মতো পারমাণবিক সামগ্রী রয়েছে সেগুলোর মধ্যে তেনা পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়া শীর্ষে। দেশটি তৃতীয়বারের মতো র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে। পারমাণবিক অস্ত্র নির্মাণযোগ্য সামগ্রীর অধিকারী দেশগুলোর মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে কানাডা ও সুইজারল্যান্ড যৌথভাবে দ্বিতীয়, জার্মানি চতুর্থ ও নরওয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।